প্রতিবাদ মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য একটি অংশ। শুধুমাত্র তাই নয়, অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা আমরা নানান সময়ে নানান রকম জায়গায় নানান রকম প্রেক্ষাপট থেকে নিজেদের মতামতটি রয়েছে, সেই মতামতটি প্রকাশ করার জন্য এবং নিজেদের সঠিক মতবাদটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু নানান সময় নানান রকম প্রতিবাদ করে থাকি। তবে প্রতিবাদের ক্ষেত্রে একটি অদ্ভুত জিনিস কাজ করে, সে বিষয়টি হচ্ছে যখন আমি প্রতিবাদ করতে নেব তখন হয়তো দেখা যায় যে আমার নিজের মনের ভেতরে একটি দ্বিধা কাজ করে, আমি যদি প্রতিবাদটি করি তাহলে এর পরবর্তী ফলাফলটি কী হতে পারে। ঠিক তখন কিন্তু আমরা অনেককে উদাহরণ হিসেবে চিন্তা করি এবং সেই উদাহরণ থেকে মনে করি যে সে যেহেতু প্রতিবাদ করে সফল হতে পেরেছে, আমিও ঠিক তেমনি প্রতিবাদ করে সফল হতে পারবো বা নিজেকে আমরা উজ্জীবিত করতে পারি। ঠিক এমন একটি জায়গা থেকে নুরুল দিন এমনই একজন কৃষক নেতা যার কারণে তিনি রংপুর যে এলাকাটি রয়েছে সেই এলাকায় থেকে সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে কথা বলতে পেরেছেন এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায় করতে পেরেছেন। ঠিক এই বিষয়টি মাথায় রেখে সৈয়দ শামসুল হক রচনা করেছেন নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যার প্রথম ক্লাসে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা লেখক পরিচিতি, পাঁচ পরিচিতি এবং শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাসটিতে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় এর পর্ব দুই নিয়ে আলোচনা করব এবং পর্ব দুই এর আলোচ্য বিষয় হচ্ছে কি, মূল কবিতা। এবং শিক্ষার্থীরা বরাবরের মতোই তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি মাহবুবুল ফারসিম আছি তোমাদের সাথে। তাহলে চলো দেরি না করে এখনই আজকে ক্লাসটি শুরু করে ফেলি। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলের তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। আসলে শিক্ষার্থীরা এই যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে এই সম্পূর্ণ জায়গার একদম যে শুরুর অংশটি আছে সে শুরু থেকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের যেই গ্রামটিরগুলো রয়েছে, আমাদের যে হাট রয়েছে, আমাদের জনপদ রয়েছে, সব জায়গায় কিন্তু অনেক মানুষ আছে এবং সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে গ্রাম গঞ্জ হাট জনপদ মিলিয়ে এগুলোর সংখ্যা হচ্ছে 69,000। এবং নীলক্ষ আকাশ নীল দৃষ্টির সীমায় যে আকাশটি দেখতে পাই সে আকাশ নীল রঙের, সে আকাশে রয়েছে হাজার হাজার তারা এবং দেখা যাচ্ছে যে ধবল দুধের মতো জ্যোৎস্না রয়েছে আমাদের দেশে এবং পূর্ণিমার যে সৌন্দর্য সেই সৌন্দর্যে আমরা সবসময় মুগ্ধ হই। অর্থাৎ শিক্ষার্থীরা এই যে আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এটি দিয়ে একদিকে কিছুটা বাংলার সৌন্দর্য বোঝানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি যখন বলা হয় নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, এগুলো দিয়ে মূলত এটি বোঝানো হচ্ছে যে আমাদের এই সুন্দর দেশটিতে এমন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের এই চারপাশ খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। মানে এই জায়গা থেকে মূলত বোঝানো হচ্ছে যে হঠাৎ করে আমাদের চারপাশ এরকম স্তব্ধ হয়ে গেল কেন, কিংবা এই স্তব্ধতা যেটি রয়েছে সেই স্তব্ধতাকে পার করে কিসের এত ধ্বনি আসছে, কিসের এত প্রপাত আসছে। এই জায়গা থেকে মূলত আগত যে কোনো বিপদকে বোঝানো হচ্ছে এবং সেই বিপদকে প্রতিহত করতে আমাদের সকলের গোল হয়ে বসা উচিত, সকলকে একত্রিত করানো উচিত এবং শুধু তাই নয় কবির মিনতি যে সবাই যদি স্থির হয়ে বসে তাহলে এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যাবে। এরপরে দেখা যাচ্ছে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আসলে শিক্ষার্থীরা এই সম্পূর্ণ জায়গাটিতে দেখানো হচ্ছে যে পাকিস্তানি বাহিনীর যেভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং সে অত্যাচার নির্যাতনের কারণে আমাদের বীজ নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, মানব জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের অস্তিত্ব বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। ঠিক এমন একটি জায়গা থেকে অতীত হঠাৎ করে হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, অতীত হঠাৎ হাতে হানা দেয় কোথায়? উত্তর হবে গিয়ে মানুষের বন্ধ দরজায়। বিষয়টি মাথায় রেখো। যাই হোক শিক্ষার্থীরা,
এখান থেকে বলা হচ্ছে অতীত হঠাৎ হাতে হানা দেয়। তার মানে অতীতে এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে দিন শেষে আমরা অতীতে কোন বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। তার মানে শিক্ষার্থীর এখানে প্রশ্ন করা হচ্ছে যে অতীতে আসলে কি করা হয়েছিল। ঠিক তখনই বলা হচ্ছে যে নুরুলদিনের কথা মনে পড়ে যায়। তার মানে এই সে অতীত যে নুরুলদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সামন্তবাদ ও সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এরপর দেখো, কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুলদিন দেখা যায় মরা আঙ্গিনায়। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। মানে শিক্ষার্থীরা, বাংলায় যখন কাল ঘুম এসেছিল অতীতে, তখন নুরুলদিন তার দীর্ঘ দেহ নিয়ে চলে এসেছিল। তার বাড়ি ছিল রংপুরে। রংপুরের মানুষদের যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছিল, ঠিক তখন নুরুলদিন রংপুর থেকে ডাক দিয়েছিলেন। তিনি কত সালে ডাক দিয়েছিলেন? 1189 সনে। মানে বাংলা 1189 সালের কথা বলা হচ্ছে, সেই সময় ডাক দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয় শিক্ষার্থী বন্ধুরা, তার এই ডাকের কারণেই কিন্তু দিন শেষে অন্যান্যরা প্রতিবাদ করতে পেরেছিল। এবং এই কৃষক নেতার ডাকের কারণে এক প্রতিবাদী সত্তার থেকে দিন শেষে প্রতিবাদ করা হয়, এবং সেই প্রতিবাদে ফলাফল হিসাবে কৃষকদের ন্যায্য অধিকার আদায় করা হয়েছিল অতীতে। আমাদের বর্তমানে যে সকল অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে পাকিস্তানিদের দ্বারা, ঠিক তেমনই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, দিন শেষে নুরুলদিন যেভাবে ডাক দিয়েছিল মানুষদের, এখনও উচিত নুরুলদিনের সে ডাকের কথা মনে করে আমাদের নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করা। শিক্ষার্থীরা, এরপর দেখতে পাচ্ছি যখন শকুন নামে আসে সোনার বাংলায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখেল্লায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমাদেরই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়, আসুন আসুন তবে আজ প্রশস্ত প্রান্তরে। মানে শিক্ষার্থীরা, এই প্রতিটি জায়গায় আদতে যে কোনো সময় আমাদের উপর যে সকল অন্যায় বা অত্যাচার করা হয়, সেই অন্যায় এবং অত্যাচারের প্রতিবাদে করার জন্য আমাদের নুরুলদিনের প্রতিবাদের ধরনটি মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, মানে পাকিস্তানি সেনাবাহিনীরা 1971 সালে যুদ্ধের সময় যেভাবে আমাদেরকে নির্বিচারে হত্যা করেছিল 25 মার্চ কাল রাত্রে, তার মানে শকুন নেমে এসেছিল। সেই শকুনদের দেখে নুরুলদিনের কথা মনে পড়ে গিয়েছিল যে নুরুলদিনের মতো আমাদের প্রতিবাদ করা দরকার। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখেল্লায়, তার মানে রাজাকার বাহিনীদের কারণে যখন দেখতে পাই যে নিজ দেশের লোকেরা পাকিস্তানিদের তরফদারি করছে, ঠিক তখনই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারি যে আমাদের দেশ, আমাদের স্বপ্ন সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে। এই দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের কার কথা মনে পড়ে যায়? নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বাধীনতার স্বপ্ন লুট হয়ে যায়, তখন প্রতিবাদ করার জন্য আমার নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন দেখে যে আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হচ্ছে, বা নিজের ভাষায় আমি কথা বলতে পারছি না, বাংলাকে আমার রাষ্ট্রভাষা না বানিয়ে উর্দুকে আমার রাষ্ট্রভাষা বানানো হচ্ছে, ঠিক তখন এই প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীরা আমার কার কথা মনে পড়ে যায়? নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এরপরে আমরা দেখতে পাই, যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে। মানে শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে যে দিন শেষে আমার নিজের দেশে আমার নিজের অধিকার পাওয়ার জন্য আগে আমার নিজের দেহ থেকে রক্ত ত্যাগ করতে হচ্ছে, তবেই আমি দিন শেষে কী করতে পারছি, এই সম্পূর্ণ এটি জায়গা থেকে আমি নুরুলদিনের কথা মনে করে প্রতিবাদ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমার দেশে থেকে তো আমার নিজের বুকের রক্ত ঢালার কথা না। তাই শিক্ষার্থী বন্ধুরা, এমন একটি জায়গা থেকে এই সম্পূর্ণ প্রেক্ষাপটে যে জিনিসটি হলো, সেটি হচ্ছে আমার বুকের রক্ত যে ঝরে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদী সত্তা হিসাবে আমার নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এরপর দেখো শিক্ষার্থীরা, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে, সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুলদিনেরও কথা যেন সারা দেশে, পাহাড়ি ঢলের মতো নেমে আছে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায়, আবারও নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সভায়।
আসলে শিক্ষার্থীরা এই যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে, এই সম্পূর্ণ জায়গা থেকে দিন শেষে সৈয়দ শামসুল হক এমন একটি প্রতিবাদী চেতনা তুলে ধরতে চেয়েছেন যেখানে আমরা প্রতিবাদ করতে শিখব। নুরুল দিন ঠিক এমনই একজন ব্যক্তি ছিলেন। 1189 বঙ্গাব্দ ইংরেজি 1782 খ্রিস্টাব্দে নুরুল দিনের ডাকে মানুষ জেগে উঠেছিল প্রতিবাদ করার জন্য। ঠিক এখনও মানুষ সেভাবে জেগে উঠবে যদি মানুষকে সেভাবে ডাক দেওয়া হয়, এটিই কবির বিশ্বাস। যাবতীয় অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবে, কিন্তু তার আগে তাদেরকে ডাক দিতে হবে, এটিই কবি এখানে বলেছেন। এভাবে কবির শিল্পভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। শুধুমাত্র তাই নয়, ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয়, শুধুমাত্র ভাষা আন্দোলন নয়, সমকালীন যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে মূলত আমাদের এই নুরুল দিন অংশগ্রহণ করে এক অনন্য প্রতিবাদী সত্তা হিসাবে। তাই কবির মনে হয়, অভাগা মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দিবে সকল অন্যায়, যখন নুরুল দিন ডাক দিবে জাগোবাহে কণ্ঠে সবাই। তার মানে আমাদের একটি ডাকের প্রয়োজন, যে ডাকের কারণে দিন শেষে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখব। আশা করি শিক্ষার্থীরা নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতার যে মূল সারবস্তুটি রয়েছে এবং প্রতিটি জায়গার যে ব্যাখ্যা রয়েছে সেই জায়গাটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখন আমরা অনুশীলন করব। আসো, আমাদের বইতে যে সকল বহু নির্বাচন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলেন? 1782, 1787, 1857 নাকি 1971? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হবে 1782। এবং শুধু তাই নয়, এই প্রশ্নটির ব্যাপারে কিন্তু আমরা ঠিক আগের ক্লাসেই পড়ে এসেছি, তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে। এরপর দেখো, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতায় ফুটে উঠেছে নুরুল দিনের প্রতিবাদী চেতনার উদ্ভাসন, বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আহ্বান, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। তার মানে শিক্ষার্থীরা, এখানে যে আমার এতগুলো অপশন আছে এর মধ্যে কোনটি হবে? নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটি দিয়ে মূলত নুরুল দিনের প্রতিবাদী চেতনার উদ্ভাসন যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনি শিক্ষার্থীরা বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আহ্বানকেও জানানো হয়েছে। তার মানে এক ও দুই হবে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। আসলে এই কবিতার কোনো জায়গায় কিন্তু ওভাবে ফুটিয়ে তোলা হয়নি, বরং বলা হয়েছে যে আপনি যদি অন্যায়ের শিকার হন তাহলে আপনার প্রতিবাদ করতে হবে। এখন প্রতিবাদ করতে একটি দ্বিধা কাজ করতেই পারে, সেজন্য এমন একজন ব্যক্তিকে দরকার যিনি নুরুল দিনের মতো ডাক দিতে পারবেন এমন কিছু। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, 3 নম্বর প্রশ্নে আমরা একটি উদ্দীপক দেখব, সেই উদ্দীপক থেকে আলোচনা করব। আসো, বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা, ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথে আজ হয়ে যায় সূর্য ও বীর গাথার মহান সৈনিক, যেন সূর্য সেন, যেন স্পার্টাকাস, স্বয়ং সবাই। আসলে শিক্ষার্থীদের এখানে বোঝানো হয়েছে বাংলার বিপদে আপদে লক্ষ কোটি আমার বীর সেনানি রয়েছে, যারা মূলত যে কোনো সময় বাংলাকে যে কোনো জায়গা থেকে রক্ষা করতে সদা প্রস্তুত থাকে। এখন আমরা দেখি উদ্দীপকের আলোকের প্রশ্নটি। উদ্দীপকে সবার সূর্য সেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতার যে দিকগুলির সাথে সাদৃশ্যপূর্ণ সেটি হচ্ছে অধিকার আদায়ের নবজাগরণ, পূর্বসূরির আহ্বান, সকলের সমন্বিত প্রয়াস। আসলে শিক্ষার্থীর এখানে তিনটিই হবে, কারণ সম্পূর্ণ কবিতায় কিন্তু বারবার বলা হচ্ছে তুমি যদি কোনো কারণে শোষিত হয়ে থাকো অধিকার আদায়ের জন্য কাজ করো, তোমার পূর্বসূরীরা যেভাবে প্রতিবাদ করেছে সেটি মাথায় রেখে কাজ করো। এরপরে বলা হচ্ছে সকলের সমন্বিত প্রয়াসে একত্রে সবাই এসে প্রতিবাদ করো। এই জন্যই তো নুরুল দিন বলেছেন জাগো ভাই কণ্ঠে সবাই, অর্থাৎ তিনি সবাইকে ডাক দিয়েছেন। তার মানে বুঝতেই পারছো এই জায়গা থেকে আমার তিনটি হবে সঠিক উত্তর। শিক্ষার্থীরা, 4 নম্বর যে প্রশ্নটি আছে, সম্পর্কিত দিকের প্রেক্ষাপট নির্মাণে কোন চরণটি ব্যবহৃত হয়েছে? ধবল দূতের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, অতীত হঠাৎ হাতে গোনা দেয় মানুষের বন্ধ দরজায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, নাকি জাগো ভাই কণ্ঠে সবাই? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দিচ্ছি না, এটি তোমরা দিবে। তোমরা পুরো কবিতাটি দেখার পরে বা পুরো ভিডিওটি দেখার পরে, আমার আগের ভিডিওটি এবং আজকের ভিডিওটি দেখার পরে যে কাজটি করবে, খুব সুন্দর করে এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবে এবং 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে, ক খ নাকি গ নাকি ঘ, সেই বিষয়টি তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে এবং পরবর্তীতে আমি নিজে ব্যক্তিগতভাবে এসে তোমাদের উত্তর দেওয়া হয়ে গেলে কমেন্ট সেকশনে ব্যাখ্যা সহ এই প্রশ্নটির উত্তর দিয়ে দিব। শুধুমাত্র তাই নয় শিক্ষার্থী বন্ধুরা, যারা কমেন্ট সেকশনে সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো কমেন্টের মাধ্যমে। আশা করছি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করবো বইয়ের সৃজনশীল প্রশ্নটি। এখানে একটি উদ্দীপক আছে, আসো আমরা পড়ি।
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল তোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। আপনাদের শিক্ষার্থীরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দিয়ে মূলত 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইঙ্গিত করা হয়েছে। এবার দেখে ক নম্বর প্রশ্নটিকে বলা হচ্ছে নুরুলদিনের বাড়ি কোথায় ছিল শিক্ষার্থীরা? এটি নিয়ে আসলে বলার কিছু নেই, তার বাড়ি ছিল রংপুরে। আমরা আমাদের কবিতার মাঝে আলোচনা করেছি, গত ক্লাসে আলোচনা করেছি এবং তোমাদের বইয়ের মধ্যে এটি কিন্তু রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি কেউই কখনো ভুল করবে না। শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যখন শকুন নেমে আসে সোনার বাংলায় বলতে কবি কি বুঝতে চেয়েছেন? দেখো, উদ্ধৃত পঙ্ক্তিটিতে শকুন বলতে স্বাধীনতা বিরোধী দালাল এবং পাক হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং বাক স্বাধীনতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছিল এবং যারা এই বিষয়গুলো হরণ করে নেয় তাদেরকে কবি শকুন বলে আখ্যায়িত করেছেন। যখন বাংলায় শকুনরূপী এ সকল অশুভ শক্তি নেমে আসে তখন কবি মনে করেন সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুলদিনের কথা, কারণ নুরুলদিন এমন একজন ব্যক্তি যার আহ্বানে অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছিল প্রতিবাদ করতে। আশা করি শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ। গ নম্বর কবিতাংশের কবির চেতনার সঙ্গে নুরুলদিনের চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো। অবশ্যই শিক্ষার্থীরা, এই যে কবিতাংশটি রয়েছে এই কবিতাংশে একজন কবির কথা বলা হয়েছে, যিনি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন, যিনি জনতার উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং জনতা তখন এই মানুষটির কথা শোনার জন্য তাদের হৃদয় খুলে দিয়ে বসে আছে এবং তাদের হৃদয় উদ্বেলিত হয়েছে। ঠিক এমন একটি জায়গা থেকে আলোচ্য যে কবিতাটি রয়েছে সে কবিতাতেও কিন্তু এই বিষয়টি দেখানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে নুরুলদিন এমন একজন ব্যক্তি যার ডাকে অসংখ্য কৃষক দাঁড়িয়ে গিয়েছিল প্রতিবাদ করতে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারছো সম্পূর্ণ জায়গাটি থেকে যে আদতে এই যে এই বিষয়াদিগুলো রয়েছে এই বিষয়াদিগুলোর প্রেক্ষাপট থেকে যদি আমরা একটু গুরুত্বপূর্ণভাবে চিন্তা করি তাহলে উদ্দীপকে এবং আলোচ্য যে কবিতাটি আমরা আলোচনা করলাম সেখানে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি মূলত জনতাকে নিয়ে প্রতিবাদ করতে জানেন, জনগণকে প্রতিবাদী করে তুলতে উৎসাহ প্রদান করতে জানেন। এই জায়গা থেকে উদ্দীপক এবং আলোচ্য কবিতাটি সাদৃশ্যপূর্ণ। এবার দেখো ঘ নম্বর, প্রেক্ষাপটগত সাদৃশ্য থাকলেও কবিতাংশটিতে নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবির অভিব্যক্তির সার্থক রূপায়ণ ঘটেনি। অবশ্যই শিক্ষার্থীরা, সার্থক রূপায়ণ ঘটেনি। তার কারণটি হচ্ছে আমাদের আলোচ্য কবিতাটিতে যেমন এটি বলা হয়েছে এমন একজন ব্যক্তি দরকার যিনি হচ্ছে প্রতিবাদ করতে জানেন এবং সবাইকে প্রতিবাদী করে তুলতে পারবেন যে কোনো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে, ঠিক তেমনি বাঙালিরা কী কী অন্যায় এবং অত্যাচারের শিকার হয়েছে সেগুলোর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। শুধুমাত্র তাই নয় শিক্ষার্থী বন্ধুরা, এর পাশাপাশি দেখানো হয়েছে যে 1189 সনে বা 1189 বঙ্গাব্দে নুরুলদিন যে প্রতিবাদটি করেছিলেন সেটির কথা, সেখানে বাঙালির অতীতের কথা বলা হয়েছে, বাঙালির বর্তমানের কথা বলা হয়েছে, বাঙালির যে সকল অন্যায় এবং অত্যাচারের শিকার হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে এবং এ সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কীভাবে নুরুলদিনের মতো প্রতিবাদ করা যায় সেই বিষয়টি বলা হয়েছে। কিন্তু আলোচ্য যে উদ্দীপকটি রয়েছে শিক্ষার্থীরা, সে উদ্দীপকে শুধুমাত্র এমন একটি ব্যক্তির কথা বলা হয়েছে যিনি মূলত জনগণকে প্রতিবাদী করে তুলতে জানেন, অর্থাৎ জনগণকে নিয়ে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানেন। এই একটি বিষয় ছাড়া কবিতার সাথে কিন্তু আমাদের আলোচ্য উদ্দীপকের আহামরি আর কোনো সাদৃশ্য নেই। তাই আমরা বলছি যে প্রেক্ষাপটগত সাদৃশ্য থাকলেও কবিতাংশটিতে নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতার কবির অভিব্যক্তি সার্থক রূপায়ণ ঘটেনি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এবং এর মধ্যে দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো গদ্য কিংবা পদ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।